হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি শ্রাবণী। সকাল সকাল আরুষের জন্য রুটি আর বাটার, তার মধ্যে বাটার আর শ্রীখান লাগিয়ে আরুষকে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছি। দেখা যাক কতটা কি খায়, কারণ আরুষ তো তোমরা জানোই প্রতিদিনের ভিডিওতেই বলি খাওয়া নিয়ে প্রচণ্ড জ্বালায়। তো চলো দেখা যাক। ঠিক আছে, এদিকে দেখো, দেখছো বদমাইশি করে আছে। গুড মর্নিং সবাইকে। এখনো আমার বিছানা তোলা হয়নি, তার কারণ রুটি বাটার আর এই যে শ্রীখান দিয়ে, বাটার আর শ্রীখান দিয়ে আরুষের জন্য রুটি। আর এখনো বিছানা তোলা হয়নি, তার কারণ আজকে ক্লাস ছিল। আজকে সোমবার ক্লাস থাকে, মঙ্গলবার ক্লাস থাকে, আর অন্যদিনও শুক্রবার। ওর জন্য একটা গান বন্দুক কেনা হয়েছে, ও লাইট জলে, সেটাতে, সেটা হচ্ছে আমরা কিনিনি, আমার শ্বশুর শাশুড়ি ওনারা কিনেছে, তো সেটা নিয়ে খুব এক্সাইটেড। আর দেখছোই আজকেও বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো বলছে ঝড় আসবে, কোথায় ঝড় আসবে কে জানে, কিন্তু পুরো রোদই উঠেছে, জানি না কখন আসবে। যাই হোক, চলো এখন আমার মোটামুটি আরুষকে এখন খাওয়াবো। তোমার 9:30 বাজে, তো ওকে খাইয়ে দাইয়ে আমার মোটামুটি কত জোরে সাউন্ডটা দিয়ে দিই। সাউন্ড কমাও, সাউন্ড কমাও, এত জোরে দিও না, ল্যাপটপ নষ্ট হয়ে যাবে, সাউন্ডটা কমাও। আমি বক বক করছি বলে ও তাড়াতাড়ি করে সাউন্ডটা বাড়িয়ে দিল। যাই হোক, এখন আমি ব্রেকফাস্ট করব, সময়ও করবে, তারপরে আমি না একদিকে ভাতও বসিয়ে দিচ্ছি, কারণ ভাজি একটু তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ কি বলতো, আমি একটু এখন চেষ্টা করছি দুবেলা করে আরুষকে একটু পড়তে বসানো, তা না হলে না ভুলে যায়, মানে কিছুই মনে থাকে না আমাদের ছোট বাচ্চা, তো তাই একটু। আর একটা কি বলতো, রাত্রিবেলা যেহেতু এখন ওই যেরকম তোমাদের বললাম বিকেলবেলা থেকে একটু নাটকের রিহার্সাল হচ্ছে, সেই জন্য সন্ধ্যাবেলাটা একটু মিস যাওয়ার চান্স নেই, কারণ আমরা 4:30 থেকে 5টা থেকে করি, তো বাড়ি চলে আসি, তারপরেও করে, তারপরে পড়তে বসায়, কিন্তু খুব একটা পড়তে চায় না, যেহেতু ওখানে একটুখানি খেলে দুলে চলে আসে, তো ব্যাস। যাই হোক, এখন আমি রান্নাবান্না আগে করে নিই, চলো চলো। ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, আজকে ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর আলু পেঁয়াজ ভাজা, এটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট। তো এখন ব্রেকফাস্ট করব, আরুষকে খাওয়ানো হয়ে গেছে। সোমো আলু পেঁয়াজ ভাজা খেতে ভালোবাসে না, মানে এমনি ভালোবাসে, শুকনো শুকনো রুটির সাথে শুকনো শুকনো হবে না, তাই ওকে আবার ডাল করে ডাল দিয়ে দিলাম। দেখেছ কোথায় জল পড়েছে? জল ফেলেছে, দেখি চলো। কিছু না, কি দেখছো সারা বিছানা, আমি ওকে জলের বোতল দিয়ে গেছি জল খাওয়ার জন্য, পুরো বিছানায় জল ফেলে কি করেছে দেখো, দেখেছো দুষ্টুমি, মানে এক সেকেন্ড যদি ওকে চোখ, মানে চোখের নাগালে না থাকলেই এসব করবে, জলটা খাওয়ার জন্য দিয়ে গেলাম যে জল খাও জল খাও, দেখলে এসে নিয়ে বলছে পেপার রাখো পেপার, এই জন্য ওকে, ওর সামনে কিছু রাখা যায় না তো, জলের বোতলও রাখা যায় না তো, রাখলেই মানে এই যে, এই যে কি করেছে দেখো তো, এটাও খুলেছে, নিজে প্যান্ট পরছে, নিজে নিজে এখন নিজের প্যান্টও ভিজিয়েছে জল ফেলে, এখন নিজে নিজে প্যান্ট পরছে। চলো আমরা এখন ব্রেকফাস্ট করে নিই আগে, তারপরে। আর আজকে একটা নিউজ আছে, কারণ সেটা হচ্ছে আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে এই বললাম তোমাদের সকালে উঠে এত সুন্দর রোদ, আবার দেখো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে এখন ওয়েদারে কি অবস্থা চলে এসছে, দেখি দাও দাও দাও, ওই প্যান্টটা ভিজে গেছে, বদমাইশি কি করবে, আমার বৃষ্টি শুরু হয়ে গেল। চলো ব্রেকফাস্ট করে নি, তারপরে যে কথাটা বলবো, আচ্ছা আসুক জিনিসটা তারপরে তোমাদের দেখাবো, চলো।
ব্রেকফাস্ট করে স্নান করাও হয়ে গেছে আজকে, এখন তোমার 11টা বাজে। কেন কি আজকে আমাদের মানে জল থাকবে না বললো, তো পাম্প পরিষ্কার করতে আসবে সেই জন্য জল থাকবে না। তো তাই জন্য আরুষকেও তাড়াতাড়ি ঝটপট স্নান করিয়ে দিয়েছি, রান্না বান্না তাড়াতাড়ি হয়ে গেছে, আমিও জাস্ট এইমাত্র স্নান করে আসলাম। আর এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমার ভিডিও আজকে যেটা দেবো সেটা এডিট করা, মানে কিছুটা বাকি থেকে যায়, রাত্রেবেলা করি পুরোটা, একটু মিউজিক টিউজিক ওগুলো দেওয়া একটু বাকি রয়ে গেছে। তো আমি ঝটপট আমি বসে গেছি এখন, আমি একটু এডিটটা করে নেব, তারপরে এখনই এটাকে আপলোড করব। তো আমি তাড়াতাড়ি করে ওটা আপলোড করব, সেই জন্য চলো এখন আবার বকবক করছি না, আগে একটু কাজটা করে নিই তারপরে আবার কথা বলবো। দাঁড়াও, হ্যালো সবাইকে, এখন তোমার দুপুরবেলা 1:30 বাজে, আর এখন যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে চলে এসেছে সকালে, যেটা বলছিলাম যেই জিনিসটা সেটা হচ্ছে সোমোর ফোন, কারণ ওর ফোনটা তোমাদের আগের ভিডিওতে বলেছি কথা বলতে বলতেই মানে সুইচ অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তো সেই জন্য নতুন ফোন অর্ডার দেওয়া হয়েছিল, তো চলে এসছে। আমি না ভাবলাম কি একটু লিপস্টিক পরে ভিডিওটা করি, একটু সামান্য লিপস্টিক লাগিয়ে নিয়েছি, যেমন একটু মনে হচ্ছিল যে একটু লিপস্টিকটা লাগালে ঠিক লাগছে, তাই জন্য চলে এসছে। চেঁচিও না, হিরো চলে এসছে, আমি বলেছি হিরো, আমি বলেছি হিরো, বলছে হিরো না আমি আরুষ, চলো এখন আমি, হ্যাঁ আচ্ছা কোতা কোতা বলবে, কোতা বলো কোতা, হ্যাঁ পড়ে যাবে, তুমি ধরো না, তুমি ধরো না, ডেলিভারিকে কি বললে, রিভারি দিয়েছে, রিভারি না ডেলিভারি, ডেলিভারি ডেলিভারি ডেলিভারি। আচ্ছা দিদি আসো, দিদি আসো, তুমি আজকে কি, আজকে আরুষ জানো সং বলেছে, সেই সংটা একটু শুনিয়ে দাও, কি সং বলেছে তুমি আজকে টিচারকে, কি সং বলেছো, এখানে এখানে শুনতে পাচ্ছে না, এখানে বসে 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 না, তাহলে শুনবে না, তাহলে কেউ কেউ শুনতে, এখানে বসে আমার কাছে বুঝেছি, তাহলে শুনবে না, এখন আরুষ একটা গান করবে, আরুষকে করতে বললাম গানটা, আরুষ করবে না, তো এখন আমাদের যে ফোনটা এসছে সেটার চলো প্যাকিংটা খুলবো, তুমি এটা দেখাবে নাকি, আমি খুলবো, তুমি খুলবে, হ্যাঁ না আমার যদি কোনো কিছু ভুল করে আমার ই করতো সেই জন্য বলছি, তুমি খোলো তাহলে, তুমি খোলো, সোমো ফোনটা এখন আনবক্সিং করছে তোমাদের সামনে, চলো তোমাদের দেখাচ্ছি, তোর সাথে কোনো কথা নেই, তোকে গান করতে বলেছিলাম করিস নি, ব্যাস এখানে বসে বসে কর গানটা, নতুন ফোন আনবক্সিং হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্ট আনবক্সিং এর ভিডিও, রেডমি নোট কি জানো নাম, রেডমি নোট 10 প্রো, এই দেখো নিউ ফোন, খোলো, কি নাম আর ফোনটা,
একটা কেস কভারও অর্ডার দেওয়া হয়েছে। কেস কভারটা অর্ডার দেওয়া হয়েছে না ফ্রি ফ্রি কেস কভারটা। এখানে কি দেখবে কি দেখবে তুমি? তাহলে আমি তাহলে তুমি এই দেখো এটা হচ্ছে ফোনের কালারটা। ফোনের কালারটা কালারটা হচ্ছে লাইট একদম যে অ্যাকোয়া ব্লু কালার ওইটা গ্লেসিয়ার ব্লু। আর এই দেখো ফোন স্লিক একদম দেখো স্লিকের উপর আছে। এই হচ্ছে ফোন লাইট জ্বলে দেখ কি ফ্যাসিলিটি আছে একটু বলো। 33 ওয়াট চার্জার এটা কত জিবি? 6 জিবি র‍্যাম আর স্টোরেজ হলো 128। তো তোমাদের সাথে শেয়ার করলাম নতুন ফোন Redmi Note 10 Pro। এটা সম্পূর্ণ নতুন ফোন যেহেতু আগের ফোনটা চলছিল না আর সেই জন্য এক্সচেঞ্জ করে কিন্তু আমরা এটা নিয়েছি Amazon থেকে অনলাইনে এক্সচেঞ্জ করে এটা নেওয়া হয়েছে। এই দেখো ওর আগের ফোনটা মোটামুটি 3 বছরের উপরেই গেল। ফাইনাল লুক ওভারঅল লুকটা তোমার কেমন লাগছে বলো? এরকম সুন্দর সুন্দর আছে ফোনটা। কালারটা সুন্দর আছে। তুমি কি করবে? কে করবে এখানে? কে করবে এখানে? এটা আরুষের ফোন নাকি? এটা আরুষের ফোন? ও আরুষের সাথে আজকে আমার কাটটি হয়েছে। আরুষের সাথে আমি কথা বলছি না। কাটটি করো তুমি আমার সাথে কাটটি করো আরুষের সাথে কাটটি কাটটি কাটটি। আরুষকে বলেছি গান শোনাতে তোমাদের ও গান শোনায়নি। শুনিয়েছো গানটা? গানটা শুনিয়ে দাও তাহলে সবাই ওয়েট করছে তোমার গান শোনা। পুজো আসছে ও পারে না গো কোনো গান পারে না একটা গানও করতে পারে না। সব দেখিয়ে দিয়েছি এখন ফোনটা ফার্স্টে কি করতে হবে গো চার্জ দিতে হবে কতক্ষণ? তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম নতুন ফোন আজকে এসছে রেডমি নোট ভুলে যাই খালি আমি নাম রেডমি নোট 10 প্রো রেডমি নোট 10 প্রো এটা হচ্ছে ফোনটা। তো এখন হচ্ছে দুপুর তোমার দুটো বেজে গেছে এখন এই কিছুক্ষণ আগে এসছে তো এখন এই জন্য আনবক্সিংও করা হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন লাঞ্চ করব তারপরে একটু যেহেতু আছি অনেক তাড়াতাড়ি আরুষ উঠেছে ক্লাস ছিল বলে তো একটু ঘুম পাড়িয়ে তারপরে আমরা বিকেলবেলা আবার সেই যাবো নাটকের রিহার্সালে। তো চলো মোটামুটি আগে এখন আমরা লাঞ্চ করে নিই চলো। শুরু হয়নি আরুষ দাঁড়াও আমি আর কথা বলিনি আরুষ এখন বললো তোমাদের গানটা শোনাবে আর তার সঙ্গে এখন দুপুরবেলা ভাত খাবে তো আগে বলে পাঁপড় খাবে আবার এখন ওকে একটা পাঁপড় ইয়ে করে দিলাম আর এখন বলছে গানটা বলবে তা কি গান বলবে? আর কি গানটা বলবে? আচ্ছা বলো গানটা ওদের হ্যাঁ খাও এই গানটা ওদের স্কুল থেকে মানে ওদের স্কুল থেকে মানে বলেনি বলেছে কোন দুর্গাপূজার কোন একটা গান সেলিব্রেশন গান তো করতে তো আজকে ওদের যেহেতু ক্লাস ছিল এই গানটাও করেছে তাই জন্য আমি ওকে বলেছি যে তোমাদের একটু যেন শোনায় এই গানটা করে। তা প্রথমে তো বললো করবে না করবে না তারপরে আবার নিজে থেকেই বলছে আমি করবো আমি বলবো যেহেতু আমি বলেছি আমি কথা বলবো না তোমার সাথে। তো এখন তোমাদের সাথে গানটা শেয়ার করলো চলো এখন আমরা ওই পাপড়টা খাচ্ছে বলো
চিৎকার করে করে পাপা পড়ে যে তুমি করতে যাবে না তুমি যাও যাও তুমি যাও মাম্মা বলে যে পাপাকে যেতে তুমি যাও পাপ আমি করছি তুমি বল হ্যাঁ কি হচ্ছে এটা তুমি পিটি পিটি দাও কোথা থেকে পিটি দিয়েছি তোমাকে কোথা বলবো না পড়াশোনা করবে না কিছুতেই তাই চলো এখন আমরা আগে কি করব দুপুরবেলা খাওয়া দাওয়া করব এখন হ্যাঁ খাও 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 আগে না হ্যাঁ এখন আমি বাজারে যাব কালকে আমি পার্কে আছে পার্কে কিছু জল আছে যে যে কালকে এখন আগে খেয়ে নাও তোমরা তোমাদের বক বক পরে শুনবো আগে খেয়ে নাও চলো আমরা এখন আগে খেয়ে নি তারপরে ব্লগটা কন্টিনিউ করছি ঘুমিয়ে নি হ্যাঁ ঘুমিয়ে নি আমি বাজার যাব হ্যাঁ পার্ক আছে সব যাব সব যাব সব যাব ওকে ওকে ঠিক আছে চলো সেই জন্য আরুষ জুতো পড়তে চাইছে না ও বলছে আমাকে কোলে করে নিয়ে চলো আমি ওখানে চেয়ারে শুধু বসে থাকবো ও নাকি খেলবে না দেখে দেখা যাক ও আমাদের প্রমিস করে যাচ্ছে ও খালি পায়ে যাচ্ছে সেই জন্য মানে যেহেতু নিচেই ও বলেছে ও খেলবে না ও শুধু চেয়ারে চুপ করে বসে থাকবে দেখি ও খালি পায়ে কতক্ষণ মানে না খেলে থাকতে পারে তো চলো এখন যাবো আমরা 4:30 বেজে গেছে আমরা এখন জাস্ট এই আমাদের নিচেই প্রতিদিন যেরকম হচ্ছে চলো এখন তোমার বাজে হচ্ছে 9টা বেজে গেছে আরুষকে পড়ানো টড়ানো সব কমপ্লিট সন্ধ্যাবেলা সব কাজ শেষ আর এখন তো তোমাদের বলছি যে এখন যেহেতু একটু মানে দুপুরবেলা ওই মানে 4টার দিক থেকে একটু বেরোতে হচ্ছে আমাদের ওই নিচে একটু রিহার্সাল হচ্ছে সো সেই জন্য ঘুম একটু মানে রেস্ট করতে পারছি না ঘুম না ঠিক ঘুমাই না আমি এমনিতেও খুব একটা একটু রেস্ট হচ্ছে না যাই হোক সম ব্যস্ত নতুন ফোন নিয়ে যেটা তো তোমাদের আজকে শেয়ার করলামই আসলে সব নাম টাম ওইগুলো মানে কি বলে আগের ফোনে যেগুলো ছিল ফরম্যাট করা হয়েছে কিছু কিছু নাম্বার ফোনে সেভ করা থাকে না তো সেইগুলো সেভ করছে মানে অনেক কিছু তো জানোই নতুন ফোন আসলে কি কি করতে হয় তো ও সেগুলো করছে আর আমি আজকে ভিডিওটা মানে আরুষকে পড়িয়ে টড়িয়ে একটু বসেছিলাম ভালো লাগছিল না তো ভিডিওটা এন্ড করতেও ভুলে গেছি শেষ করা হয়নি আজকে ভিডিওটা চলো আজকে ভিডিওটাও শেষ করছি আজকে ব্লগটা শেষ করছি তোমরা প্লিজ ভালো লাগলে একটা লাইক করো আর প্লিজ চ্যানেলটা প্লিজ প্লিজ সবাইকে বলবো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো ভিডিও দেখো আর প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো এটাই চাইবো আমার চ্যানেলটা যেন আরো একটু বড় আরো বড় হয় তোমরা যেন সাথে থেকো তোমরা এইটুকুই চাইবো আর ফ্যামিলি যেটুকু হয়েছে এটা আমার ইউটিউব একটা ফ্যামিলি এইখানে যতটুকু কেন আমি এখানে আমার ডেইলি লাইফস্টাইল আমার যা আমি মানে যেরকম আমি থাকি যেরকম আমি সেইভাবে ভিডিও করি কোনো এক্সট্রা কিছু না কিছু আমি এক্সট্রা এডিটও কিছু করতে পারি না সিম্পল যেটুকু আমি পারি ইউটিউব দেখে দেখেই আমি শিখেছি তো ওইটাই করি তো তোমরা প্লিজ সাথে থেকো না দাঁড়াও সাপোর্ট করো এইটুকুই বলবো আর প্লিজ ভিডিও ভালো লাগলে একটা কিন্তু লাইক আর কিন্তু যদি তোমরা পারো শেয়ারও করতে পারো চলো আর প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো এটা সব থেকে আগে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে তোমাদের এটাই সুবিধা হবে যখন বেল আইকনটাও ক্লিক করে রাখবে তাহলে কি হবে তোমরা যখনই আমার ভিডিও আসবে তার নোটিফিকেশন তোমরা সব থেকে আগে পেয়ে যাবে ওকে চলো টাটা বাই বাই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সামনেই পুজো আসছে আরো মানে যেটুকু ভালো ছিল তার থেকে আরো 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 ভালো থাকো নিজের মনকে ভালো রাখো বাস এটুকুই বলবো চলো টাটা আর গুড নাইটও বলে দিচ্ছি।